নীলফামারী জেলার চিলাহাটিতে হারিয়ে যাওয়ার 13 দিন পর সন্তানকে ফিরে পেলেন তার বাবা। সন্তানকে বুকে নিয়ে বাবার যেন কান্না থামে না। গত 18 জুলাই ঢাকার রানাভোলা 6 নং সেক্টর থেকে আতিকুর রহমানের 6 বছর বয়সী ছেলে কাউসার হারিয়ে যায়। এদিকে 23 জুলাই চিলাহাটির মাইক্রো ড্রাইভার মইনুল ইসলাম বাচ্চাটিকে চিলাহাটি রেলগেটে পেয়ে তার বাড়িতে নিয়ে যান এবং হারিয়ে যাওয়া শিশুটির ছবি বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশ করলে আজ সোমবার বিকেলে ছেলেটির বাবা এসে ছেলেটিকে নিয়ে যান। আমার বাচ্চা আজকে 13 দিন যাবৎ ঢাকা থেকে নিখোঁজ। ঢাকা উত্তরা রানাগোলাতে আমার বাসা। তো আমি বিভিন্ন ফেসবুক ইউটিউবে নাম্বার দিছি, দেওয়ার পরেও কোনো খোঁজ খবর পাই নাই। কিন্তু পুলিশের মাধ্যমে আমি খোঁজ পাইছি যে সিলাহাটিতে আমার ছেলে আছে। তো আমি আজকে আসছি আমার ছেলেকে নেওয়ার জন্য। আমি আমার ছেলেকে পাইছি। নিউজ ডেস্ক, চিলাহাটি ওয়েব।